তো বন্ধু, যেমন বাজারে ফোন লঞ্চ হচ্ছে তেমনই দরকার প্রসেসর। সেই প্রসেসরে কথা ভেবে স্ন্যাপড্রাগন তাদের নতুন 700 সিরিজের, মানে 7 সিরিজের প্রসেসর লঞ্চ করে দিল, স্ন্যাপড্রাগন 710, 712 নামে। কিছুটা 710-এর থেকে আরও ভালো করেছে, কিন্তু এই প্রসেসরটা অনেকটাই ভালো। তো বন্ধু, দেখতে থাকো তোমার ভিডিওটি, আমি তোমার সাথে আলোচনা করব এই স্ন্যাপড্রাগন 712 প্রসেসরের মধ্যে কী কী রয়েছে এবং তোমরা কী কী আরও দেখতে পাবে। তো তোমার বন্ধুরা, তোমার ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আমি তোমার সাথে আলোচনা করব কী কী এর মধ্যে রয়েছে। তো নমস্কার বন্ধু, আমার নাম প্রীতম, আপনার আছে বংটেক বাবু। তো চলো দেখি শুরু করি। তাও প্রথমে যদি বলো বন্ধু, প্রথমে তোমাদেরকে 2-4টা কথা বলে দিই। এটি 710 ছিল না আগের প্রসেসর, সত্যি কিছুটা আরও ভালো হয়েছে। তো ইন্ডিয়াতে কবে নতুন ফোন আসবে কী হবে সেই নিয়ে পরে কত বলবো। আগে যে ফোনে একটা একটা করে স্পেসিফিকেশান বলি। দেখো বন্ধু, এই ফোনের যে সিপিইউটার কথা বলবো না, এটা সিপিইউ কাইরো 360 তৈরি। তো এই যে এটা একটু অক্টা কোর প্রসেসর, কোয়ালকম ভাব যে অক্টা কোর প্রসেসর কোয়ালকম অনেক ভেবে নাম 710-এর থেকে কিছুটা তো ভালো, তাই কোয়ালকম নাম দিয়েছে 712। এর যে অক্টা কোর 8টা কোর আছে, 8টা কোরই 360 কাইরো দিয়ে তৈরি। এবার যদি বলি জিপিইউ, জিপিইউ অ্যাড্রিনো 612। এবার যদি তুমি ডিএসইউ এর কথা বলো, তাহলে হেক্সাগন 685 ভেক্টরে পাবে। আর এটি 10 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি, খুব খুব ভালো। আর এই প্রসেসর সিপিইউর কথা বললাম, এটি 2.3 গিগাবাইটের কাজ করে, আর গিগাবাইটের ক্লক। আর যাই হোক, এবার যদি তোমার চলে আসো আর একটু কিছু উন্নয়ন দেখার জন্য, তো এতে প্রথমে পাবে ক্যামেরা কথা বলি। এটি তোমার ছবি তুলতে মানে পেছন দিকে ক্যামেরা হবে 20 মেগাপিক্সেল পর্যন্ত ডুয়াল ক্যামেরা, আর সামনের দিকে 32 মেগাপিক্সেল পর্যন্ত। আর তোমার 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবে, খুব একটা ভালো জিনিস তো তো হয়। আর 4K ডিসপ্লে পাবে। আর তোমরা NFC মানে সেই অ্যামাজন প্রাইমের ভিডিওগুলো না, ওগুলো ফুল HD-তে দেখতে পাবে। আর এর মধ্যে তোমরা USB Type-C পেয়ে যাবে, মানে 4K পর্যন্ত ডিসপ্লে সাপোর্ট খাবে। তো 4K কোম্পানি ডিসপ্লে দেবে সে কোম্পানি জানে। আর হ্যাঁ, তুমি USB Type-C রয়েছে, এবং তুমি আগে যেমন 710 ছিল না স্ন্যাপড্রাগন, সেটা তুমি Quick Charge 4 সাপোর্ট করতে পারবে, কিন্তু এতে তোমরা Quick Charge 4 Plus সাপোর্ট করতে পারবে। আর যদি বলো ডাউনলোড স্পিড, এতে তুমি 800 MB পর্যন্ত ডাউনলোড করতে পারবে। আর যখন আপলোড করবে ভিডিও, তখন তুমি 150 MBPS পর্যন্ত ডাউনলোড করতে পারবে। 150 MBPS আমার মতে এই 10 MBPS হলে আমার কাছে অনেক, এই 10 MBPSই পাচ্ছি না, 150 MBPS। আর যদি বলো আমার মতামত, আমার মতামতে একটা কথা বলতে বন্ধুরা, প্রসেসরটার মধ্যে কিছুটা অনেক ভালো করেছে, ভালো হয়েছে অনেক কিছু, অনেক ভালো হয়েছে। এতে তোমার ডুয়েল 4G ভোল্টেও তো হয়, তো দেখতে হবে, তো সব কিছুই নতুন। তো এটা এটা 4G, এটা 5G না, 4G। তো ওভারঅল তোমাদের ভিডিওটি কেমন লাগলে একটু লাইক করবে, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়া। কারণ নতুন এই 712 প্রসেসরটি আসতে চলেছে, এটা কোন ফোনে আসছে তা এখনও ঠিক হয়নি। তোমাদের মনে কথা নিচে কমেন্ট করবে, প্রসেসরটা নিয়ে কোনো প্রশ্ন বা তোমাদের মনে যা প্রশ্ন, ভিডিওটি দেখতে দেখতে তোমাদের যা কোনো যা প্রশ্ন দেখেছে সেই প্রশ্নটা নিচে কমেন্ট করবে। এবং ভিডিওটি আপনারা এতক্ষণ দেখছো নিশ্চয়ই ভালো লেগেছে, তারা লাইক করবে, আমার ভালো লাগে তাদের ডিসলাইক কিন্তু করবে, ভালো নাহলে ডিসলাইক নাহলে লাইক যা হোক করবে। আর তুমি যদি প্রথমবার আমার ভিডিও দেখো না, তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যখন পরবর্তীকালে ভিডিওগুলো আপলোড করবো, ভিডিওগুলো সোববার আগে তোমার কাছে পৌঁছবে। বন্ধুরা, এইভাবে বাংলা ভাষাকে ভালোবাসুন, বাংলা ভাষার সাথে জুড়ে থাকুন, এবং আমার চ্যানেলের সাথেও জুড়ে থাকুন, কারণ এই ধরনের ঠিক ভিডিওগুলি দেখবার জন্য।